সো হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা হলো গাইস যে কিভাবে ইউটিউব অ্যাপে ডার্ক মোড অন করবে। তো চ্যানেলে নতুন হলে ভিডিও নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেল করে দেবে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করার পর পাশে রাখা বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো বন্ধুরা, এর জন্য তোমরা চলে যাবে তোমাদের মোবাইলে যে ইউটিউব অ্যাপটি রয়েছে, তো তোমরা ইউটিউব অ্যাপটিতে চলে যাবে। তো ইউটিউব অ্যাপটিতে চলে আসার পর বন্ধুরা, তোমরা উপরে থেকে যে চ্যানেলের লোগো দেখতে পাচ্ছ, তো তোমরা এই চ্যানেলের লোগো অপশনে ক্লিক করে দিবে। তো চ্যানেলের লোগো অপশনে ক্লিক করার পর বন্ধুরা, তোমরা চলে যাবে নিচের দিকে। তো নিচের দিকে আসার পর বন্ধুরা, এখানে সেটিংস নামে একটি অপশন দেখতে পেয়ে যাবে, তো তোমরা এই সেটিংস অপশনে ক্লিক করে দিবে। তো সেটিংস অপশনে ক্লিক করার পর বন্ধুরা, এখানে জেনারেল নামে একটি অপশন দেখতে পেয়ে যাবে, তো তোমরা এই জেনারেল অপশনে ক্লিক করে দিবে। তো জেনারেল অপশনে ক্লিক করার পর বন্ধুরা, এখানে যে ডার্ক থিম দেখতে পাচ্ছ, তো এইটা আমার অফ করা রয়েছে। তো এখানে যদি অন করে দেই তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে আমার ইউটিউব অ্যাপটিতে ডার্ক মোড অন হয়ে গিয়েছে। তো তোমরা ইউটিউব অ্যাপটিতে ডার্ক মোড অন করার জন্য এখানে যে ডার্ক থিম দেখতে পাচ্ছ, তো তোমরা এই ডার্ক থিমটা এখানে অন করে দিবে। তো অন করে দিলে তোমাদের মোবাইলে যে ডার্ক মোড রয়েছে, তো ইউটিউবের ডার্ক মোডটি অন হয়ে যাবে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর চ্যানেলে নতুন হলে বন্ধুরা আবারও বলছি সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।